সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকে আমি চলে এসেছি হরজতপুর পাড়াগ্রাম হাটে। রীতিমতো আমাদের সেই ভাই যার কমে আপনার কমেন্টে ভাইয়ের ভিডিওগুলো দেখতে চাচ্ছিলেন, ভাই নতুন কি কি গরু আছে ওগুলো দাম যেগুলো জানতে চেয়েছিলেন, নাসির ভাই। তো আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, এই হাটে কয়টা গরু নিয়ে আসছেন এবার? এই হাটে তিনটা গরু নিয়ে আসছি। তিনটা গরু, এখানে আছে দুইটা আর ওই পাশে আছে একটা। আচ্ছা আচ্ছা, তিনটা গরু নিয়ে আসছেন। তো আলহামদুলিল্লাহ, রীতিমতো সবসময় বড় বড় কিছু, মাঝারি সাইজের বড় বড় গল্প ইনশাল্লাহ। এর চাইতে বড় গরু আমি কিনা বেচা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপাতত বেচা কিনা খুব কম আছে, বিদায় ছোট গরুর ভিতরে আসছি। এই হাটটাতে একটু বড় গরু কমই বিক্রি হয়? হ্যাঁ, বড় গরু কমই বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো কোরবানির সবচেয়ে চাহিদা হচ্ছে এই গরুগুলার, তাই তো? চাহিদা সম্পূর্ণ গরু হইলো এইগুলা। আচ্ছা আচ্ছা, মাঝারি সাইজের গরু, এগুলা কাস্টমার আওতার ভিতরে কিনতে পারে, সেই জন্য এগুলো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তো আমার দর্শকরা কমেন্টে শুধু বলে যে ভাইয়ের গরুর ভিডিও দেখান, মানে দামগুলো জানতে চায়। আরেকটা জিনিস জানতে চায় যে ভাই একুরের দামটা বলে, এটা খুব ভালো লাগে। আজকেও কি একুরেটি থাকবে? ইনশাআল্লাহ একুরেট থাকবে, এবং যারা কমেন্ট করছে আমার কথাবার্তা শুনা তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আর তারা যদি কাস্টমার হয় তাহলে আমার গরু নিতে, আজকে ফোন নাম্বারটা দিয়ে দিয়েন, ঠিক আছে? নিতে পারে, অবশ্যই ফোন নাম্বার দিব। আচ্ছা আচ্ছা, তারা যেন আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা ভাইজান, সামনে যে ফার্স্টে যে গরুটা আছে এটা একটু দাম জানবো, কত চাচ্ছেন এটা? এই গরুটা হরিয়ানা জাতের গরু, এই গরুটার দাম চাইতেছি আমি 1,10,000। 1,10,000 চাওয়া দাম? আচ্ছা চাওয়া দাম। আচ্ছা আচ্ছা, মোটামুটি 1,00,000-এর কাছাকাছি হলে বিক্রি করব, বা 1,00,000 হলে বিক্রি করব। 1,00,000 হলে বিক্রি করবে? আচ্ছা আচ্ছা, ওজন কেমন হবে এটা? এটা ওজন আছে 3 মনের উপরে আছে। 3 মনের উপরে, 3 মন ধরা যায় আর কি, 3.5 মন। আচ্ছা আচ্ছা, তো এটা দুই দাঁতের? তো কোরবানির উপযোগী না তাহলে? এটা উপযোগী হয়ে সারে নাই। আচ্ছা আচ্ছা, লাল কালার একটা গরু, এই পাশ থেকে একটু দেখান আমার ক্যামেরাম্যান কে বলবো দেখার মতো, এই পাশে আছেন আপনি। সুন্দর একটা গরু, লাল কালারের, দেখার মতো একটা গরু, সার গরু, মানে কোরবানির উপযোগী, একদম পছন্দের গরু। কত যাচ্ছেন এটা? এই গরুটার দাম চাইলে 1,25,000। 1,25,000 চাওয়া দাম? আচ্ছা আচ্ছা, বেচা দাম হলো 1,15,000-এর ভিতরে হলে বেচা কিনা হবে? 1,15,000। ওজন কেমন হবে এটা? এটা 4 মন আছে। 4 মন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখার মতো একটা গরু দর্শক দেখছেন, লাল কালারের। আমার দর্শকরা শুধু লাল কালারের গরুগুলো বেশি দেখতে চায়, কোরবানির উপযোগী আর এর জন্য আসলে পছন্দ করে মানুষের লাল গরু। এটা হচ্ছে সবার পছন্দের একটা গরু, লাল কালারটা। লাল কালারটা পছন্দ, বাচ্চা লাফানোও পছন্দ করে। আচ্ছা, এটা ওজন কেমন হবে? এটা 4 মন আছে। 4 মন। ভাইজানের ফোন নাম্বারটা আজকে দিয়ে দেন আগে। আমার ফোন নাম্বার হলো 01 7 01 7 800 800 6 7 6 7 44 3। শুধু কি পাড়াগ্রাম হাটেই নাকি আরো অন্য কোনো হাটেও যান? অন্য অন্য হাটেও যাই। কোন কোন হাট গুলোতে আপনি যান? পাড়াগ্রাম শেরুমিয়ার হাট, তারপরে পাড়াগ্রাম হরজতপুরের হাটটা, নতুন হাটটা, সিংহের হাট আছে, জয়মন্ডপ, আরিচা হাট করি, মোকামুটি আর কি আমাদের মোকামে যাই। আচ্ছা আচ্ছা, সব এই এরকম মাঝারি সাইজের গরুগুলো নিয়ে আসি? হ্যাঁ, মাঝারি সাইজের গরুগুলো নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আরেকটা গরু কি ওই পাশে, ওইটা কি দেখানো যাবে নাকি? আছে, ছোট গরু। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আসেন একটু দেখি। ছোট গরু একটা আছে, ছোট তো বলবো না, তাও ছোট বলবো না, কারণ যেভাবে বলছেন ছোট গরু আমি তো ভাবছি 1,00,000-এর নিচে নাকি? এটা 1,00,000-এর নিচে? 1,00,000-এর নিচে? আচ্ছা আচ্ছা, ওই পাশ থেকে বোঝা যাচ্ছিল, আমি ভাবছিলাম কালো গরুটা, মাশাআল্লাহ দেখার মতো। আমার দর্শকরা এই মাঝারি সাইজের ছোট কিছু গরুর দাম চাই যে 40-50-60-70-এর মধ্যে, তো এটা কত চাচ্ছেন? এটা দাম চাইলো 85। 85? আচ্ছা আচ্ছা, চাওয়া দাম আর বেচা বিক্রি? 75-78 হলে বিক্রি করবো আর কি। 75-78 হলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, দাম বলতেছে? হ্যাঁ বলতেছে। দাম কেমন বলতেছে? দাম বলতেছে 70-এর নিচে। 70-এর নিচে? ছোট গরু দিয়ে কোরবানি আমার মতে হয় না আর কি। যেগুলো বাড়তি ছোট গরু, দুইটা দাঁতের, ওইগুলোই হবে, কিন্তু ওগুলো পাওয়াটা ট্রাপ, পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কেজি হিসেবে বেচা কিনা করতে গেলে দেখা যাইতেছে 700 টাকাও বেচা কিনা করা যাবে না, আর বেশি লাগবে।
তো বলতেছেন যে এখন যদি কিনে তাহলে বাজার থাকতে হবে 60 থেকে 70 60 থেকে 70 নিম্নমানের বাজার তাহলে একটা ভালো গরু পাবে ভালো গরু কিনতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাইজানের সাথে রীতিমতো সেম আগের কোশ্চেনটা করলাম ভাই একই রকমের কথা বলছে যে ভালো গরু যদি চায় তো অবশ্যই একটু বাজেটটা বাড়াইতে হবে আর কুরবানি হচ্ছে আল্লাহকে পছন্দ করার জন্য রাজি খুশি করানোর জন্য তো অবশ্যই যারা কুরবানি দিবেন বলবো যেটা একটু বাজেট বাড়ায় হইলো ভালো গরুটাই দেন কারণ সবকিছু গুণ থাকতে হবে গরুটার মধ্যে না হলে কিন্তু কুরবানিটা হবে না অনেকে আমার দর্শকরা আসলে বুঝে না অনেক কিছুই বছরে একবার কুরবানি দেয় যার কারণে অনেক কিছু তাদের বুঝে না তো ভাই কিছু ইনফরমেশন দিল সেজন্য আসলে ভাইকে অনেকে পছন্দ করে লাইক করে ভাইজান দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আপনাদের ভিডিওতে লাইক করছে আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আচ্ছা 1.5 থেকে 2 লাখ 3 লাখ এগুলার গরু কি আসবে কুরবানিতে এবার আপনার জন্য ইনশাআল্লাহ এই হাটে আসবে ওই হাটে আসবে পাড়াগ্রাম হাটে হরজতপুর হাটে আসবে আচ্ছা আর কি কিছু বলা আছে নাকি আর কি বলবো ভাইজানের জন্য সবাই একটু দোয়া করবেন ভাই এমনি একটু টেনশনের মধ্যে আছে ভাইজানের জন্য সবাই দোয়া করবেন যাতে করে তার প্রবলেমটা আল্লাহ সলভ করে দেয় আচ্ছা ধন্যবাদ ভাইজান আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক তার ভিডিওটা আবারও করে ফেললাম আপনারা দেখতে চেয়েছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়ে আসছিলেন ভাই গরু নিয়ে ছিল 60টা 60টা আচ্ছা 60টা গরু নিয়ে আসছেন দেখি সবই মাশাআল্লাহ দেখার মতো বড় বড় গরু আচ্ছা আচ্ছা কালো লাল সাদা সবই আছে আচ্ছা আচ্ছা কালো গরুটা কত যাচ্ছেন ভাইজান 150 চাইছি ভাই 1,50,000 আচ্ছা আচ্ছা 1,50,000 চাওয়া বেচা বিক্রি ভাই 35 1,35,000 হলে বেচা বিক্রি হবে দাম বলতেছে ভাই কেমন বলতেছে 25 পর্যন্ত বলছে আচ্ছা আপনি তো ব্যাপারী আচ্ছা আচ্ছা আর এই গরুটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে সাদা কালার মধ্যে মানে আমার দর্শকরা এই গরুগুলো বেশি চাচ্ছে এই গরুটা একটু দামটা একটু জানাই অলরেডি গরুটা নিয়ে কোথায় যেন যাচ্ছে একটু সামনের দিকে যায় এবং এই গরুগুলো একটু দামগুলো জানাই দর্শক দেখেন ভাইজান গরু কি পাগলা নাকি একটু না ভাই পাগল না ওই যে আচ্ছা 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 একটু দামটাও জানাবো আসলে গরুটা হাঁটাহাঁটি করতেছে মুরব্বীরা আসলে গরুটা দেখতেছে হাঁটাহাঁটি করে যে বেচা বিক্রি কি হবে মুরব্বীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা এই পাশে আছেন ভাই ওই কিনবো না ভাইজান এটা কত যাচ্ছেন 1,20,000 চাওয়া দাম আর বেচা বিক্রি ভাই বেচা বিক্রি ভাই আমরা 15,000 দাম বলতেছে দাম তো বলে আচ্ছা কেমন দাম বলতেছে 5,000 আচ্ছা 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 85 অলরেডি বলতেছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে